নমস্কার বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য আমি ডিজাইনটি নিয়ে এসেছি। ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি এখানে প্রথমে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে 1 2 3 4 5 6 6 ঘর গুনে নিয়ে আমি এখানে একটা ফোর করে নিলাম। দেখো একটা পাশে রেখে এখানে আবারও 6টা ঘর মিলে দুটো ফোর দুই দুটো লাইন করে নিলাম। এবার 6 ঘর মিলে 3 লাইন, এবারে 4 লাইন। 4 লাইন হয়ে যাওয়ার পর আমি করে নেব 5 লাইন। 5 লাইনের পর আমি আরও একটা লাইন করে নেব, সেটা 6 নম্বর লাইন। দেখো 6টা লাইন যখন আমার হয়ে যাবে তখন ঠিক একই জায়গাতে আমি সুচটা তুলে নেব। অর্থাৎ আমি 6 নম্বর লাইনে যেখানে সুচটা তুলে নিয়েছিলাম ঠিক একই জায়গায় এবার এখান থেকে 1 2 3 4 5 6, দেখো এখানে এখানে আমি 6টা ঘর গুনে নেব। গুনে নিয়ে একটা লাইন করে নেব, আর পরে লাইনটা তোলার জন্য ঠিক 1 ঘর বাদ রেখে দেখো আমি সুচটা তুলে নিলাম। এবার আবারও একইভাবে 1 ঘর বাদ রেখে পরের লাইনটা করার জন্য পরের ঘরে সুচটা তুলে নিলাম। এভাবে আমি পর পর 6টা লাইন নিয়ে নেব। 3 লাইন, দেখো এখানে 4 লাইন হয়ে গেল। 4 লাইন হয়ে যাওয়ার পর এবার হবে 5 লাইন। 5 লাইনের পর 6 লাইন। দেখুন আমার যখন 6টি লাইন কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন 6 নম্বর লাইনটা যেখানে তুলেছিলাম নতুন পাশের পাপড়িটা করার জন্য ঠিক একই জায়গায় আমি সুচটা তুলে নেব। দেখো এখানে 1 2 3 4 5 6, এবারে আমি এখান থেকে 1 2 3 4 5 6 6টা ঘর গুনে নিয়ে আবারও নতুন পাপড়ির লাইনগুলো তোলা শুরু করে দিলাম। এখানেও আমি একইভাবে পরপর 6টা ঘর মিলে 6 লাইন করে তৈরি করে নেব। দেখো এবারে আমি করে নেব 3 নম্বর লাইনটা। 3 নম্বর লাইনটা আমার 6 ঘর মিলে হবে 4। তারপরে করে নেব 4 নম্বর লাইন, তারপর 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনটা করার পর আবারও আমি 6 নম্বর লাইনটা করার জন্য দেখো সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে 6 নম্বর লাইনটা শেষ করে দিলাম, আর নতুন আরও একটা পাপড়ির জন্য ঠিক 6 নম্বর লাইনটার জন্য যেখানে সুচটা তুলেছিলাম ঠিক সেখানেই দেখো আমি আরেকটা লাইন তোলার জন্য সুচটা তুলে নিলাম। এবারে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, দেখো আবারও 6 ঘর মিলে আমি নতুন আর একটা পাপড়ির কাজ শুরু করে দিলাম। এভাবে আমি 6টা লাইন সেলাই করে নেব। 3 4 সরি এ 4 5 6, দেখো আমি এখানে তোমাদেরকে আর একটি ডিজাইন আমি করে দেখাচ্ছি। এখান থেকে আমি এই কোনাকুনি আর এই কোনাকুনি ঠিক এখানটাতে সুচটা তুলে নেব। চারপাশে এভাবে সুচটা তুলে নেওয়ার পর দেখো এখানে আমি সুচটা যখন তুলে নেব তখন এখান থেকে 1 2 3 4 5 6 6 ঘর গুনে নেব। ছয়টা ঘর গুনে নিয়ে এখান থেকে 1 2 3 4 5 6, এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো আমি চারদিকে 6টা করে ঘর নিলাম। আর এখানে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এবারে এখান থেকে 1 2 3 4 5 6 ঠিক দেখো এখান থেকে আমি 6টা ঘর গুনে যাব। গুনে যাওয়ার পর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ঠিক এখানে আমি সুচটা নামিয়ে কোনাকুনি একটা লাইন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর দেখো আমি প্রথম লাইনটা এখান থেকেই শুরু করে দিলাম। এখানেও আমি 6টি ঘর মিলে 6 বার 6 লাইন সেলাই করে নেব, আর নতুন আর একটা ফুল তৈরি করব। বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো তোমরা দ্রুত তোমাদের মোবাইলে পেতে পারো। দেখো এখানে 5টা লাইন করে নিলাম, এবার নেব
ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইনটা শেষ হওয়ার জন্য আমি যেখান থেকে সুচটা তুলে ছয় নম্বর লাইনটা তৈরি করেছিলাম সেখানেই আরেকবারও সুচ তুলে নেব, নিয়ে নতুন আরেকটা পাপড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 1 2 3 4 5 6 দেখো, ছয় করে গুণে নিয়ে আমি আবারও নতুন করে আরও একটা পাপড়ি তৈরি করে নেব। এভাবে আমি এই ফুলটি তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি মোট তোমাদেরকে আরও চারটি ফুল করে দেখালাম। দেখো এই ফুলটাও ঠিক একইভাবে 1 2 3 4 5 6 ছয় বার মিলে আমি পরপর ছয়টি লাইন করে নেব, আর পুরো একটা ফুল আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমি ডিজাইনটি তোমাদেরকে করে দেখালাম। আমার ডিজাইনের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে তোমাদের থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি এখানেও ঠিক একইভাবে ছটি লাইন করে নিলাম।